হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু ক্রিকেটি কেয়ারওয়াল তো আজ চল্লিশ তোমাদের রিক্রুটমেন্টের আরেকটি আপডেট নে এবারে তোমাদের যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে কিন্তু আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে ওয়ার্কার ও দিদিমণি পদে কিন্তু নিয়োগ করা হবে তো অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদে নিয়োগ করা হতে চলেছে এটা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে শুরু হচ্ছে বিভিন্ন জেলা ওয়াইজ শুরু হচ্ছে তার যে অফলাইন তোমাদের ফিল আপ করতে হবে সেই সংক্রান্ত সব কিছু ডিটেলস জানিয়ে দেবো আজ এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম আর জব আপডেট প্রতিনিয়ত আমার চ্যানেলে পাওয়ার জন্য তো চলো এখানে যে যোগ্যতাগুলো তোমাদের লাগবে যে ব্লকের জন্য আবেদন করবেন সেই ব্লকের বাসিন্দা হতে হবে এবং প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক পাস কিন্তু হতে হবে বয়স কিন্তু সিক্সটি ফাইভের বেশি ক্রস করবে না অর্থাৎ সিক্সটি ফাইভের মধ্যে কিন্তু বয়স হওয়া যায় পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হওয়া চাই এবং আপনাদের বয়সটা কাউন্ট করবেন একুশ এগারো দু হাজার বাইশ নভেম্বরের একুশ তারিখ দু হাজার বাইশ অনুযায়ী আপনাদের বয়স কত হয় সেটা কিন্তু ফিল করে বসাতে হবে ফর্মের সঙ্গে দরখাস্ত গিয়ে পূরণ করবেন বিজ্ঞপ্তির সঙ্গে আবেদনপত্রের নমুনা দেওয়া হলো এই নমুনা অনুযায়ী আবেদন করতে হবে অর্থাৎ একটা স্যাম্পেল কপি দেওয়া আছে কিন্তু ফর্ম পাবেন আপনারা ব্লক অফিস থেকে এখানে বাইশ এগারো থেকে ফর্ম পাবেন নয় বারো পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকাল তিনটার মধ্যে জমা করতে হবে ফর্ম ফর্ম তোমরা ওয়েবসাইটে এর কিন্তু নমুনা অর্থাৎ স্যাম্পল কীভাবে আবেদন করো তার কপি পেয়ে যাবে কিন্তু অরিজিনাল ফর্ম তোমরা কিন্তু ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস থেকে কিন্তু পেয়ে যাবে সেখানে ব্লক অফিসে গেলে তোমাদের কিন্তু ফর্ম দেওয়া হবে দরখাস্ত পূরণ করতে হবে এবং নয় বারো এগারোটার থেকে তিনটার মধ্যে জমা করতে হবে লাস্ট ডেট নয় এগারো সরি বারো অর্থাৎ ডিসেম্বরের ন তারিখ পর্যন্ত এবং পরে পরীক্ষা স্থান প্রশ্ন প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড উল্লেখ থাকবে প্রবেশ অ্যাডমিট কার্ড সংগ্রহ করার তারিখ স্থান পরে জানিয়ে দেওয়া হবে আপনাদের কিন্তু আপনাদের আগে দরখাস্ত ফিল আপ করতে হবে দরখাস্তর সঙ্গে যেসব কাগজগুলো দিতে হবে বয়সের প্রমাণপত্র মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট বা অ্যাডমিট থাকলে হবে শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা প্রমাণস্বরূপ প্রগতিপত্র বোর্ড সার্টিফিকেট তোমাদের যে মাধ্যমিকের যে বোর্ড সার্টিফিকেট থাকবে দরখাস্তি নির্দিষ্ট জায়গায় রঙিন পাসপোর্ট সাইজ ছবি দেবেন এবং ছবির পিছনে স্বাক্ষর করে দেবেন নিজের নাম ঠিকানা লেখা পাঁচ টাকা মূল্যের একটা ডাক যুক্ত একটি দরখাস্ত খামের সঙ্গে একটা ব্ল্যাঙ্কস খাম নেবেন এবং পোস্ট অফিস থেকে পাঁচ টাকার একটা ডাক টিকিট নিয়ে সেই খামে মারিয়ে সেই খামটা অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে দিয়ে দেবেন কারণ ওই খামে করে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা পরবর্তীকালে ওরা পাঠাবে নিজের সেলফ অ্যাড্রেস লেখা একটা খাম কিন্তু দরখাস্তের সঙ্গে দিয়ে দেবেন এবং মহকুমা শাসক জারি করা তপশ্বী সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন অর্থাৎ এসসি বলে আপনারা দেবেন না হলে দেওয়ার দরকার নেই এখানে আপনাদের যে পরীক্ষা হবে নিয়োগ প্রক্রিয়া হবে পরীক্ষা লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে অর্থাৎ রিটিন এবং ভাইভা থাকছে পার্থীবাচের প্যান্ট তৈরি হবে মোট পঞ্চাশ নম্বরে নেওয়া হবে পঁয়ত্রিশ নম্বর লিখিত পরীক্ষা এবং পাঁচ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে এবং কাদের অভিজ্ঞতার জন্য দশ নম্বর থাকবে যদি অভিজ্ঞতা থাকে এখানে পাটিগণি থেকে দশ নম্বর ইংরেজি থেকে দশ নম্বর পুষ্টি জনস্বাস্থ্য মহিলা সংক্রান্ত বিষয়ে দশ নম্বর সাধারণ জ্ঞান থেকে পাঁচ নম্বর আবেদনপত্র বাতিলও হয়ে যেতে পারে বিভিন্ন কারণে অর্থাৎ সঠিকভাবে আপনারা ফিল আপ করবেন কোনো যেন ওভার রাইটিং বা কাটাকুটি না থাকে ফ্রেশ একদম নতুন ফর্ম ব্লক থেকে নিয়ে কিন্তু ফিল আপ করবেন প্যানেলের নাম নথিভুক্ত হওয়াই অঙ্গনওয়াড়ি এখানে কিন্তু আপনারা যেই ব্লকের হবেন সেই ব্লকের কিন্তু ব্লক থেকে ফর্ম পাবেন সেই ফর্মটা দিয়ে নিয়ে কিন্তু আবেদন করবেন এখানে একটা স্যাম্পেল কপি দেওয়া আছে এক্ষেত্রে এখানে ফটো মারাতে হবে আপনাদের এবং তারপরে যেটা প্রার্থীর নাম পিতার নাম গ্রাম ঠিকানা পোস্ট মোবাইল নম্বর অবশ্যই দেবেন জন্ম তারিখটা কাউন্ট করে বসাবেন শিক্ষাগত যোগ্যতা যেটা মাধ্যমিক হলে মাধ্যমিক লিখে দেবেন যদি কাস্ট সার্টিফিকেট থাকে দেবেন এবং শেষে প্রার্থীর সম্পূর্ণ স্বাক্ষর এবং তারিখ অবশ্যই দেবেন এবং এটার সঙ্গে আপনাদের যে জেরোক্স কপিগুলো থাকবে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট তার সঙ্গে যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কাজের এক্সপিরিয়েন্স এইগুলো এবং পাঁচ টাকার ওই খাম স্ট্যাম্প সাঁটানো একটা খাম সেটাও কিন্তু সঙ্গে ফর্মের সঙ্গে ফিল আপ করে একটা খামে ভরে কিন্তু জমা করে আসবেন ব্লক অফিসে তো এটা বেরিয়েছে কিন্তু সোনামুখী অর্থাৎ বাঁকুড়া থেকে বাঁকুড়া জেলায় কিন্তু এই মুহূর্তে নিয়োগ হচ্ছে বাঁকুড়া তেলার এই নোটিশটা কিন্তু বেরিয়ে এসছে একুশ এগারো অর্থাৎ একুশ তারিখ নভেম্বরে বেরিয়ে এসছে যে এবং ধাপে ধাপে রাজ্যের যে বাইশটি জেলা সেই বাইশটি জেলা প্রত্যেকটি জেলাতে কিন্তু নিয়োগ করা হচ্ছে হবে এবং সেই সংক্রান্ত নোটিফিকেশান বেরোলে প্রত্যেক জেলা স্টেপ বাই স্টেপ আমি ভিডিও বানিয়ে দেবো তো আপনারা ফর্ম কীভাবে পাবেন এবং যারা বাঁকুড়া থেকে দেখছেন যারা বাঁকুড়ার বাসিন্দা তারা যারা আবেদন করতে চান তারা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এখান থেকেই ফর্মটি ডাউনলোড করে আপনারা জমা করতে পারবেন ব্লক অফিসে তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন